নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকেই জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ফার্স্টেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে। তো গতকালকে আমি যখন ভিডিওতে বলেছিলাম যে প্রীতম কোটাল কেরালা ব্লাস্টারে সই করছেন, সেখানে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তাহলে মোহনবাগানের প্রীতম কোটালের রিপ্লেসমেন্ট প্লেয়ার কে হবেন। তো দেখো বন্ধুরা, নতুন কোনো ডিফেন্ডার সই করানোর মানে কোনো রকম চিন্তায় নেই মোহনবাগান ম্যানেজমেন্ট, যেরকম কিন্তু আপডেট বর্তমানে রয়েছে। তো প্রীতম কোটালের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু সুমিত রাঠি তো থাকছেন, যিনি রিজার্ভ দলের হয়ে দারুণ পারফরমেন্স দিচ্ছেন, এছাড়া তিনি কিন্তু সিনিয়র দলের হয়েও খেলেন, তোমরা সকলেই জানো। এছাড়া কিন্তু মোহনবাগানে আর একজন তরুণ প্লেয়ারকে রিজার্ভ টিম থেকে সিনিয়র টিমে প্রমোট করবে যেরকম আপডেট আছে, যার নাম হচ্ছে রাজ বাসপুরে। তো এই রাজ বাসপুরে, যিনি কিন্তু রিজার্ভ দলের হয়ে দারুণ পারফরমেন্স দিচ্ছেন, তো এই তরুণ ডিফেন্ডারকে কিন্তু সিনিয়র দলে প্রমোট করা হবে, এইরকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, এতদিন পর তোমরা সকলেই জানতে যে ফেডেরিকো গ্যালেগো, তাকে তো রাখছেই না মোহনবাগান। তো এতদিন পর তার কিন্তু মানে ফেডেরিকো গ্যালেগো তিনি থ্যাংক ইউ জানালেন মোহনবাগানকে। তো মোহনবাগানকে তিনি থ্যাংক ইউ জানিয়েছেন এবং কার্যত চোখের জলেই তিনি বিদায় নিলেন। এর আগে তিনি যখন আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন মোহনবাগানের হয়ে, তখন তিনি মাঠে কেঁদে ফেলেছিলেন, এইরকম অবস্থা। তো তার কামব্যাকটা কিন্তু দারুণ ছিল, কারণ তিনি ইঞ্জুরির কারণে ম্যাক্সিমাম টাইম বাইরে থেকেছেন, একটা সিজন তো পুরো থেকেছেন, তারপরে তিনি আবার মাঠে ফিরে চ্যাম্পিয়ন হয়েছেন। তো চ্যাম্পিয়ন হওয়া দলের সাথেই তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবং তিনি থ্যাংক ইউ জানিয়ে দিলেন। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্রি প্রেতাতোসকে নিয়ে। তো বন্ধুরা, দিমিত্রি প্রেতাতোসের সাথে কিন্তু একটা চুক্তি বাড়ানোর খবর বর্তমানে বেরিয়ে আসছে। তো মোহনবাগানের সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি রয়েছে দিমিত্রির, এবং তিনি তো মোহনবাগানের হয়ে খেলবেন, তোমরা সকলেই জানো। এবার ব্যাপার হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে তার সাথে আরও এক বা দুই মরশুমের চুক্তি বাড়িয়ে নিতে। তবে দিমিত্রিও মানে এই ব্যাপারটায় সম্মতি দিয়েছেন, এই রকমই কিন্তু আপডেট ছিল। তবে দেখা যাক এই মরশুমে কি চুক্তিটা বাড়বে নাকি সামনের মরশুমে গিয়ে একদম বাড়াবে, মানে চুক্তি শেষ হলে তারপর চুক্তি বাড়াবে, সেইটাই হচ্ছে দেখবার বিষয়। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো কিছু কনফার্মেশন এলে তোমাদের জানাবো। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট। তো বন্ধুরা, গতকালকে ভিডিওতে তোমাদের জানিয়েছি যে বোর্জা গার্নেরোকে কিন্তু সাইন করাতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবার ব্যাপার হচ্ছে, বোর্জা গার্নেরোর সাথে কিন্তু কথাবার্তা চলছে এবং স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়ার দাবি অনুযায়ী তো ইস্ট বেঙ্গলেই তিনি সাইন করতে চলেছেন। এবং গতকালকে কিন্তু মার্কাস জানিয়েছেন যে লিঙ্ক আপটা সত্যি, কিন্তু এখনও কোনো কিছু কনফার্ম নয়। তবে একটা জিনিস সত্যি, যে বোর্জাকে যদি দলে সাইন করাতে হয় তাহলে কিন্তু ইভান গঞ্জালেসের ঝামেলাটা আগে মেটাতে হবে, মানে ইভান গঞ্জালেসকে আগে বিদায় জানাতে হবে, নাহলে তো সই করানো সম্ভব নয়। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো কিছু কনফার্মেশন এলে আমি তোমাদের জানিয়ে দেবো। তবে আশা করা যায়, আশা করছি বোর্জা গ্রানেরও তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসছেন। তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।